হঠাৎ আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছেন, তাদের উপদেশের উপর আমার যে খুব আস্থা আছে এটা বলতে পারছি না। অতএব এ নিয়ে একটা প্রচণ্ড ঝড় উঠেছে, এরকম বলাটা আমার ঠিক যুক্তিযুক্ত বলে বোধ হচ্ছে না। এই বিষয় ছেড়ে আরও একটা জিনিস থেকে বড় করার কোনো রকম ইচ্ছে আমার নেই। আমি কিন্তু অপমানের খুব কারণ দেখলাম না এখানে। মমতা ব্যানার্জি আলোচনা করলেন যে এই জমির যে জমি নিয়ে ঝগড়াটা হচ্ছে এবং যেখান থেকে আমাকে উৎখাত করার চেষ্টা হচ্ছে, সেখানে এর ইতিহাসটা কী, এবং ইতিহাসে দেখে উনি বললেন যে ও উনি যা দেখেছেন রেকর্ডে তাতে ওর একটা ধারণা হয়, এবং সে ধারণাটা আমি যা বলবার চেষ্টা করছি তার সঙ্গে অনেকটাই মেলে, এবং সেটাই প্রকাশ করলেন। এ নিয়ে তো আমার আক্ষেপ করার কোনো কারণ নেই। স্যার, আপনাকে বাড়তি নিরাপত্তা দেওয়ার কথা মুখ্যমন্ত্রী বলে গেলেন এবং আপনাকে আশ্বাস দিয়ে গেলেন কিছুক্ষণ আগে, কী কেমন মনে করছেন আপনি এই জিনিসটা? কী আমি জানি না, অতএব আমি তো বেশ নিরাপত্তাতেই আছি বলে আমার ধারণা, তাই আমি ঠিক আমি জানি না। নিশ্চয়ই একটা কিছু ভালো আছে জিনিসের মধ্যে, অতএব এবং যা বললেন সেটা শুনে যখন ভেতরে আপনার সঙ্গে কথা বলছিল তখন আগামীকাল ওই ছাত্রছাত্রী যারা আপনার সঙ্গে আগেও দেখা করেছে এবং তাদের সঙ্গে কথা বলার একটা বিষয় আপনাকে জানিয়ে, আমি ছাত্রছাত্রীদের সঙ্গে সবাই কথা বলা পছন্দ করি, সারা জীবন ধরে তাই করে আসছি। আমার যখন 14 বছর বয়স তখন থেকে নাই স্কুল চালাচ্ছি এই বালিপাড়ায়, এবং আমার হাতে অক্ষর শিক্ষা পেয়েছে, সংখ্যা শিক্ষা পেয়েছে এমন বহু ছাত্রছাত্রী এখানে আসে আশপাশ গ্রামে। আমাদের আমার ছাত্রদের সঙ্গে কথা বলার একটা বড় টান আছে, সেই টান আগেও ছিল এখনও আছে, এবং সেটা যদি দুদিন আগে এখানে প্রকাশ হয়ে থাকে তাতেও আমি লজ্জা পাওয়ার কোনো কারণ দেখি না। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় আসার ঠিক আগে বিশ্বভারতী আরও একটা চিঠি দিয়ে বলেছেন যেন জমির ব্যাপারটা আপনি বসে মিটিয়ে নেন, কীভাবে দেখছেন বিষয়টাকে? এই বিষয়ে তো ওরা তো এই বিষয়ে চিঠি দিয়েই যাচ্ছেন, এবং ওদের চিঠি দেওয়ার ক্ষমতা নিয়ে আমি কখনো হতাশ প্রকাশ করিনি। অত্যন্ত জোরের সঙ্গে একের পর একটা নিচে ওরা চিঠি নিশ্চয়ই দিতে পারেন। এখন সেই চিঠি সর্বদা যে খুব অর্থপূর্ণ এমন নয়, এবং এর মধ্যে অনেক কথাই চিঠি আছে যেগুলো না লিখলেও পৃথিবীর খুব একটা ক্ষতি হতো না। অতএব এটা তো ধরতেই হবে যে এরকম সম্ভব। একটা বাংলায় কথা আছে যাকে বলা হয়, যাদের বলা হয় ফোয়ে, এখন ফোয়ে তো একটা লক্ষণ হচ্ছে যে যেখানে তোমার প্রয়োজন নেই সেখানে এসে তুমি বড় বড় কথা বলতে থাকো।